একজন সার্জন হিসেবে বলবো যে সার্জিক্যাল মাস্ক আমাদের দেশে এখন অনেকটাই অ্যাভেলেবল, এটি যদি ব্যবহার করা যায় সেটি গুরুত্বপূর্ণ। তবে সবাইকেই ব্যবহার করতে হবে এমন না, আপনি যদি একটা গ্যাদারিং এলাকায় যান, জনসমাগম আছে সেই এলাকায় যান, কেউ যদি অসুস্থ হয় সে মাস্কটা ব্যবহার করবে, বাট স্বাভাবিক মানুষ স্বাভাবিক একটা পরিবেশে নির্বিলি পরিবেশে ঘুরছেন তার জন্য মাস্কটা অত বেশি জরুরি না। N95 মাস্কটাকে আমরা মনে করি যে এটা প্রোটেকশনের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ মাস্ক, এটি আমাদেরকে অনেক বেশি প্রোটেকশন দেয়। নেক্সট আমরা যদি N95 অ্যাভেলেবল না হয় সেই ক্ষেত্রে আমাদের সার্জিক্যাল মাস্কের উপরে আমরা অনেকটাই ভরসা করি। তবে এটা নিয়ে অনেক গুজব ছড়িয়েছে, একেবারে মূলধারার মিডিয়াতেও আমরা এটার মধ্যে অনেক ভুল পেয়েছি যে সাদা অংশটা বাইরে পড়বে না নীল অংশটা বাইরে, কেউ বলছেন যে অসুস্থ হলে একদিক অসুস্থ না হলে আরেক দিক, টোটালি ভুল। আপনার সর্বাবস্থায় এই নীল অংশটা বাইরে থাকবে এবং আপনার মাস্ক পরার নিয়ম হচ্ছে অবশ্যই আপনার নাকটা যেন ঢাকা থাকে, এটি হচ্ছে মাস্ক পরার নিয়ম, এবং মুখটা ঢাকা থাকে। তো আমরা বাজারে যে সমস্ত মাস্কগুলো আছে আমরা সাধারণ মানুষ আমরা বলবো যে হ্যাঁ এগুলো আপনাকে কিছুটা প্রোটেকশন দিবে, তবে এগুলো মূলত ধুলোবালিকে প্রোটেকশন দেয়, কাপড়ের তৈরি মাস্কগুলো করোনা ভাইরাসের মতো জীবাণুকে প্রোটেকশন করার মতো ক্ষমতা আসলে তাদের আছে বলে আমার কাছে তথ্য নাই। সেকেন্ড কথা হলো যে মাস্ক একটা কতক্ষণ পরা যাবে, 8 ঘন্টার বেশি আমরা না করি, দিনের পর দিন একই মাস্ক পরলে কিন্তু সে প্রোটেক্টেড থাকবে না। সো মাস্ক পরলাম আর আমি একদম করোনা ভাইরাস মুক্ত হয়ে গেলাম, বিষয়টা ওই রকম না। সরকার সেই জন্য চাচ্ছে যে আপনার অভ্যাসটাকে পরিবর্তন করুন, আপনি হাঁচি কাশি দেওয়ার সময় আপনার হাতের উপরে দিন, এখানে দিলে নিরাপদ, এখানে দিলে আপনার হাত থেকে আরেকজনে ছড়াতে পারে, আপনি নিজে অসুস্থ হতে পারে, সেই জন্য আপনার হাতের মধ্যে দিন, এটা একটা বলা হচ্ছে। প্লাস আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার অসুস্থ, আমি যদি মনে করেন যে আমি একটু জনসমাগম এলাকায় যাচ্ছি, সেক্ষেত্রে আপনি মাস্ক পরতে পারেন। স্বাভাবিক একটা নিরিবিলি আপনি একা একা আছেন সেখানে মাস্ক পরাটা জরুরি না, এমনটাই আসলে আমাদের কাছে ইনফরমেশনগুলো আসছে।